তো একদম লাইভ প্রুফ দেখিয়ে দেবো, আপনার এনি ডিভাইস, অল অপো, এ টু জেড ডিভাইস আপনার রুট করতে পারবেন, একদম লাইভ প্রুফ। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ডোন্ট স্কিপ ভিডিও, আর এই সুযোগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এজন্য ফার্স্ট অফ অল আপনার ক্রোম ব্রাউজারটা চুজ করে নেবেন, আর আমি রুটটা দেখাবো একদম লাইভ প্রুফ ভাই, কেন রুট হয় না এই রিজনটাও দেখাবো। তো পুরোপুরিটি দেখার চেষ্টা করবেন। আমার ইচ্ছা ছিল না ভয়েস নিয়ে আসার, তো তারপরে ভয়েসটা নিয়েছিলাম, কারণ অনেকে বোঝেন না রুট ফেল হচ্ছে, এর জন্য আজুবাজি কমেন্ট করতেছেন। সো এগুলা ডাউট ক্লিয়ার করার জন্য ভয়েস ভিডিও দেওয়া, তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো দেওয়ার পর লেটেস্ট যে কিং রুটটা আছে এটা আপনাদেরকে মাস্ট প্রয়োজন হবে, আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, না হলে মিস করে ফেলবেন। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো এভরিওয়ান, এটা আমি ইনস্টল করে নিয়েছি, পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা অনেকেই করেন কি ভিডিওগুলো স্কিপ করে চলে যান, অনেক কিছু মিস করে ফেলেন, আসলে আপনারা বোঝেন না, তো এগুলো অনেক হার্ডলি স্টেপ হয়। তারপর এখান থেকে এটা ডান করে দিবেন। তো কিং রুটটা যদি আমরা ফাইনালি এখান থেকে ওপেন করতে যাই, এরকম কিছু মেসেজ আসবে, দিস ইজ অ্যাপ হাই রিক্স ব্যান ব্যান্ডেড ইজ অপারেশন। তো এটা বাইপাসিং করে আপনারা কীভাবে অ্যাক্সেস নেবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আপনাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, এটা এখানে আয়সা অনেকে ভুল করে ফেলেন, তো এটার জন্য আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন LUCKY লাকি প্যাচার। তো এটাতে মুট করা হয়, তো মুট করার ফলে আপনারা যে কোনো কিছুতে অ্যাক্সেস খুব সহজে নিতে পারেন। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো দেওয়ার পরে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনারা চলে যাবেন, তো এটাতে আমি চলে যাচ্ছি। সো এভরিওয়ান, এটাতে আসার পরে জাস্ট আপনারা ডাউনলোড লাকি প্যাচার এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো দেখবেন এটা ডাউনলোড করে নেবেন, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট ইনস্টল। তো এভরিওয়ান, এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার পর আপনারা যেটা করবেন দেখিয়ে দিচ্ছি, আর এখন ওপেন করে দিবেন আপনারা, আর অবশ্যই ভাই একটু সাবস্ক্রাইব করে দিন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো তারপর এখান থেকে ইনেবল জাস্ট ইয়েসে প্রেস করে দিবেন। তো তারপর এখান থেকে গেটিং অ্যাপ্লিকেশন যে প্রোগ্রামিংগুলো আছে এইগুলো অটোমেটিকলি এখানে ধরে নেবে, তো নেওয়ার পর অ্যাক্সেসগুলো আপনারা নিতে পারবেন। তো এটা একটু সময় লাগবে। তো এটা হওয়ার পর আপনারা জাস্ট সেটিংসের উপর ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে আননোন সার্ভার, এখান থেকে জাস্ট ইনস্টল উপরে আপনারা ক্লিক দিয়ে দেবেন। সো এভরিওয়ান, এটা হওয়ার পর জাস্ট আপনারা ওপেনে প্রেস করে দিবেন। ওপেনে প্রেস করে দেওয়ার পর আপনারা যেটা করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা এই যে প্রোভাইড এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন, স্টার আন ইনস্টল দা ইনস্টল এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন, তারপর এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তো তারপর এটা অটোমেটিকলি আন ইনস্টল হয়ে আবার নতুন করে আরেকটা ইনস্টল হয়ে যাবে। তো যেটা আবার নতুন করে ইনস্টল হলে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার প্রোভাইড অপশনটা আসবে, জাস্ট আপনারা এই প্রোভাইডের উপরে ক্লিক দিয়ে দিবেন। এটা একটু ওয়েটিং হচ্ছে, তো আপনারা একটু অপেক্ষা করে নেবেন। আর আমি বারবার বলছি কি ভিডিওটি স্কিপ করুন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, ডোন্ট স্কিপ ভিডিও। সো এভরিওয়ান, হওয়ার পর আবার আমি জাস্ট প্রোভাইডের উপর ক্লিক দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ইয়েস, তারপর এখান থেকে আপনারা প্লে স্টোরেতে যে গিয়ার আইকনে ক্লিক দিয়ে এগুলো অন থাকতে পারে, তো সেক্ষেত্রে জাস্ট আপনারা অফ করে নেবেন, তাহলে আপনারা অ্যাক্সেসগুলো নিতে পারবেন, না হলে পারবেন না, প্লে স্টোর অনেক সময় বাধাগ্রস্ত করে। তারপর এখান থেকে ইয়েস বা নো যেটাই দেন না কেন দিতে পারেন, আমি জাস্ট এখান থেকে ইয়েস দিয়ে দিচ্ছি। তো ইয়েস দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন, আসার পর এখান থেকে যে কিং ডিটোর উপরে জাস্ট ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ম্যানু অফ প্যাস এটার উপরে জাস্ট ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে এপিকে রিবুলেটিং এটার উপর জাস্ট আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো এটার উপর ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে আবার রিবুলেটিং এর উপর ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর এটা আবার ওকে প্রেস করে দিবেন। এখান থেকে এগুলো আপনার যে প্রোগ্রামিংগুলো করে নেওয়া দরকার সেগুলো এখান থেকে করে নেবে। তো একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, আর এটা ভাই রুট হবে 100%। আমার পুরো ভিডিওটি যদি দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা ফোনটা রুট করতে পারবেন। তো এবং তারপর এখান থেকে জাস্ট গো টু ফাইল, ইনি আন ইনস্টল অ্যান ইনস্টল এটার উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে প্রেস করে দিবেন। তারপর এখান থেকে প্লেস ওয়েটিং হয়ে অটোমেটিকলি আন ইনস্টল হয় এবং ইনস্টল হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে গিয়ার আইকনে ক্লিক দিবেন, সেটিংস অ্যালাউ করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট ইনস্টল উপর ক্লিক দিয়ে দিবেন। সো এভরিওয়ান, এটা হওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে ডান প্রেস করে দিবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই আপনাদের, আর কোনো এখানে কোনো কাজ করে দরকার নেই, জাস্ট আবার ক্রোম ব্রাউজারটা চুজ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে ম্যাজিক ম্যানেজার। ম্যাজিক ম্যানেজার যে লেটেস্ট ভার্সনটা আছে মাস্ট পে, এটা আপনাদের প্রয়োজন হবে। তো ম্যাজিক ম্যানেজারটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমরা ডাউনলোডটা করব না। মাস্ট বি আপনারা ম্যাজিক ম্যানেজার লেটেস্ট যে ভার্সনটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করবার জাস্ট ইনস্টল করে নেবেন আপনারা।
সেভ রান তারপর জাস্ট আপনারা এখান থেকে ওপেনে প্রেস করে দিবেন আর আমি ডিসক্রিপশন বক্সে TW রিকভারি ফাইলটা আমি দিয়ে দিব অবশ্যই ডাউনলোড করে নেবেন আর পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পাসওয়ার্ডটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন তারপর এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল এটার উপর ক্লিক দিবেন থ্রি ডট আইকন তারপর এখান থেকে জাস্ট ফাইল ম্যানেজার দেন যে TW আর ফাইলটা দিব ওই ফাইলটা আপনারা ধরিয়ে দিবেন তারপর এখান থেকে লেটস গো এটার উপর ক্লিক দিবেন দেন তারপর এখান থেকে ফাইলটা প্যাচিং হবে তো প্যাচিং হওয়ার মানে হচ্ছে এটা আপনার রুট করে অ্যাক্সেসগুলো দিয়ে দিবে তো এভরিওয়ান এটা প্যাচ হওয়ার পর দেখুন এখানে কিন্তু ডান হয়ে গেছে এটা ডান হয়ে গেছে তারপর এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন দেন তারপর এখান থেকে ফাইল ম্যানেজার সুব্রান ফাইল ম্যানেজার আসার পরে যে ডাউনলোড যে লোকেশনটা আছে এখানে চলে আসবেন আপনারা মাস্ট বি তো তারপর আপনারা যে ম্যাজিক দিয়ে প্যাচ করলেন এই ফাইলটা মাস্ট বি আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাট করবেন বা কপি করতে পারেন আপনাদের ইচ্ছে দেন অ্যান্ড্রয়েড ডাটা তারপর এখান থেকে জাস্ট পাস্ট করে দিবেন তো পাস্ট করে দেওয়ার পর আবার হোম চলে আসবেন আসার পর অনেকেই কিন্তু কিং রুটটা আপনারা অ্যাক্সেস নিতে পারছেন না তো এটার জন্য আপনারা যেটা করবেন জাস্ট আপনারা এখান থেকে প্লে স্টোরিতে চলে যাবেন মাস্ট বি প্লে স্টোরি যেতে হবে তো প্লে স্টোরিতে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন PAR প্যারালাল স্পেস তো এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো প্যারালাল স্পেস এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে যে রকম থাকবে মাস্ট বি যে প্যারালাল স্পেস এটা জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন সো এভরিওয়ান তারপর এখান থেকে জাস্ট আপনারা অ্যাড অ্যাপ এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার পর এখানে একটু লোডিং হবে তারপর অ্যাড অ্যাপ বলতে এটা বোঝানো হচ্ছে আপনারা যে অ্যাপটা এখানে সিলেক্ট করে দিয়ে টু ক্লোন ভার্সন করবেন অর্থাৎ টু ভার্সন করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে তো তারপর এখান থেকে জাস্ট আপনারা যে কিং রুটটা আছে এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন তো তারপর এখান থেকে অ্যাড টু প্যারালাল স্পেস এটার উপর ক্লিক দেওয়ার পর একটু ওয়েটিং হবে হওয়ার পর এখান থেকে জাস্ট আপনার কিং রুটে ক্লিক দিয়ে দিবেন তো গাইস তারপর ক্লিক দেওয়ার পর অ্যাড অ্যাপ তারপর এখান থেকে ট্রাই ইট এটার উপর ক্লিক দিয়ে দিবেন তো একটু পর আপনাদেরকে বলবো বা দেখাবো কি জন্য আপনারা রুট করতে পারছেন না বা ফেল কেন হচ্ছে এটার রিজনটা একটু পর আমি বলবো তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর দেখেন যে এটা রুট হয় কি হয় না আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এটা একটু লোডিং হবে তো এটা লোড হওয়ার পরে আপনাদের ট্রাই রুট একটা অপশন দিয়ে দিবে তো গাইস এটা এখন ট্রাই রুটে দেওয়ার পর এটা সময় লাগবে 10 মিনিট আপনাদেরকে মাস্ট বি 10 মিনিট ওয়েট করতে হবে আপনারা যদি 10 মিনিট ওয়েট না করেন তাহলে কিন্তু রুটটা হবে না আপনাদের 10 মিনিট ওয়েট করলে রুটটা সাকসেসফুলি হয়ে যাবে যেহেতু আমি 10 মিনিট ওয়েট করতে পারবো না তাহলে ভিডিওটা অনেক লং হবে আমি স্কিপ করে তো আমি ভিডিওতে আবারও ফিরে আসছি সো গাইস আমার কমপ্লিট হয়ে গেছে রুটটা তো এখন আমি রুট চেকারে যাব গিয়ে চেক দিব যে রুটটা সাকসেসফুলি হলো কি হলো না তো দেখুন গাইস কংগ্রেচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টলড মানে রুট কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেছে তো এটা নিয়ে আপনারা মনে থেকে বিভ্রান্তি দূর করে দিছি যে আসলে ফেক ভিডিও বানায় নাকি রিয়েল আপনাদের কিন্তু ক্লিয়ারগুলো একদম ডাউটগুলো ক্লিয়ার করে দিছি যে আমার কিন্তু রুট একদম সাকসেসফুলি হয়ে গেছে দেখুন 12:44% চার্জ তো আমি কোনো কিছু কিন্তু স্কিপ করি না ডিরেক্টলি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিছি তো আবারও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আসলে রুটটা হলো কি হলো না নাকি রিয়েল নাকি ফেক তো আবারও আমি ঢুকে ব্যাক দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন রুটটা কিন্তু সাকসেসফুলি তো রুট হয় না কেন এটা একটু আপনাদেরকে বলি তো রুট না হওয়ার কারণ হচ্ছে যাদের ফোনগুলো আপডেট দেওয়া হয়েছে যেই সফটওয়্যার আপডেটটা দেওয়া হয়েছে তাদের ফোনে কিন্তু রুট কখনো হবে না তো এই সফটওয়্যার আপডেটটা যাদের 2021-এর আছে তারা কিন্তু কখনো কোনোভাবে রুট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের যে ভার্সনটা ওল্ড যে ভার্সনটা সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এটা আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে দিতে পারবেন আর আপনারা যদি বোঝেন তাহলে আপনারা আমার ভিডিওটি দেখে এই কাজটি করতে পারেন তো এই ভিডিওটা আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কীভাবে ভার্সন ডাউনলোড করবেন তো মাস্ট বি আপনাদের এই ভার্সনটা প্রয়োজন হবে তাহলে আপনারা রুট করতে পারবেন আর সিকিউরিটি প্যাচ লেভেল 2019 বা 2018 হতে হবে তাহলেই আপনারা রুট করতে পারবেন তো গাইস এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কোনো প্রবলেম হলে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আর নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টেল দেন টেক কেয়ার লেভেল আপ